আবহাওয়া অনুকূলে থাকায় ফেনী ও ভোলায় আগাম জাতের তরমুজের ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকরা। এরই মধ্যে মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করেছেন পাইকাররা। ফেনীর সোনাগাজীর বিভিন্ন গ্রামের জমিতে জমিতে পেকে উঠেছে আগাম জাতের তরমুজ। সেগুলো তুলে ট্রলি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাটে। এবার ফেনীতে 317 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে 15-20 হাজার টাকা। হেক্টর প্রতি তরমুজের ফলন হয়েছে 50-60 টন। সবকিছু ঠিক থাকলে হেক্টর প্রতি 1.5 লাখ টাকা করে লাভ হবে বলে জানিয়েছেন কৃষকরা। বৃষ্টি বাদলে না হওয়ার কারণে প্রচুর ফসল হয়েছে, জমিনও ভালো, মোটামুটি ফসল ভালো হয়েছে, মোটামুটি লাভবান হয়েছে। স্থানীয় বাজারে আকার ভেদে গড়ে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 150-200 টাকায়। কক্সবাজার, চিটাগাং, সাতকানিয়া বিভিন্ন জায়গায় সেল দিতেছি। প্রতিদিন শত শত শ্রমিকের কাজ করে এবং গাড়ি এখান থেকে আমরা ওই এখানকার পাইকাররা নিয়ে যাচ্ছে। চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোপণের পর থেকে 90 দিনেই তরমুজে আপনার ফলন চলে আসে। তরমুজ চাষিদের আমরা প্রণোদনার প্যাকেজের আওতায় এই বছর প্রায় 15টা ডেমনস্ট্রেশন দিয়েছি। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী এলাকায় জেগে ওঠা বিচ্ছিন্ন চরে আগাম তরমুজ চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। তবে বৃষ্টি না হওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি মেঘনা নদীতে চলে আসায় ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। চাষিদের অভিযোগ, বিচ্ছিন্ন চরাঞ্চল হওয়ায় কৃষি বিভাগের তেমন কোনো সহযোগিতা পাননি। কৃষি অফিসাররা আমাদের কোনোদিন চাইতে আসে নাই। আমরা নিজেরাই সার, ওষুধ, যেসব যা লাগে আমাগমন মতো আমরা দিতে আসি। ফসল আমার তো অনেক ভালো হয়েছে। ঢাকা সহ বিভিন্ন মোকামের ব্যবসায়ীরা মাঠ থেকে তরমুজ সংগ্রহ করছেন। গাজীপুর থেকে এসেছি, এখানে আগাম তরমুজ হয়েছে। নিয়ে যাওয়ার পরে যদি বাজার ভালো পায় আমরাও লাভবান হবে বা ওরাও লাভবান হবে। আগামীতে আরও বেশি তরমুজের আবাদের কথা জানিয়ে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কারিগরি বিষয়গুলো আমরা আমাদের মাঠের কর্মীদেরকে দিয়ে আগামীতে আরও বেশি যাতে উন্নত জাতের এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবছর ভোলায় 5,556 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।